মেয়েদের করণীয় বিশেষ এই উপাচার। স্বামী, সন্তান, প্রিয় বন্ধু শুনবে আপনার কথা, মিটে যাবে সব ভুল বোঝাবুঝি। স্বাগত প্রত্যেককে আমার অনুষ্ঠানে। আশা করব ভালো আছেন, অন্তত ভালো থাকার চেষ্টা করছেন। সবাই তো আর সমান ভাগ্য নিয়ে জন্মায় না। যারা খুব ভালো আছেন তারা ঈশ্বরের কৃপাধন্য। সবসময় মনে রাখবেন, যারা খুব ভালো আছেন তারা কিন্তু ঈশ্বরের কৃপাধন্য। আর যারা ভালো নেই তাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। একমাত্র ঈশ্বরের কৃপা আর আপনার প্রচেষ্টা আপনাকে কিন্তু ভালো রাখতে পারে, আর আপনি উঠতে পারেন ঈশ্বরের, একমাত্র ঈশ্বরের কৃপার মাধ্যমেই আপনি উঠতে পারেন অশুভ ভাগ্যের ঊর্ধ্বে। আজকের অনুষ্ঠানটি বিশেষ করে মহিলাদের জন্য। মেয়েরা মায়ের জাত, অনেক কিছু মেনে নিতে হয়, সহ্য করতে হয়। আজকের দিনে কিন্তু মেয়েরা পুরুষের সাথে তালে তাল মিলিয়ে চলছে। ভারতবর্ষ তথা বিশ্বের দিকে তাকালে দেখুন না কেন, মেয়েদের কত অগ্রণী ভূমিকা আমরা আজকাল চারিদিকে দেখতে পাই। মেয়েদের কত অগ্রণী ভূমিকা, অগণিত মহীয়সী নারী সমৃদ্ধ করেছে বিশ্ব সংসারকে। জানেন তো, মেয়েদের জন্ম হয় এক পরিবারে এবং বেড়ে ওঠা কিন্তু একটা সময়ের পর সব ছেড়ে দিয়ে গিয়ে নতুন কিছুকে আপন করে নিতে হয়। সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীদের সহ্যও করতে হয় অনেক কিছু। বাবা মা, তারপর স্বামী, তারপর সন্তান, সবার মন জোগাতে জোগাতে অনেক সময় সে নিজে ক্লান্ত হয়ে পড়ে। কখনো ভুলে যেতে হয় নিজের চাহিদাকে। এত ত্যাগেও কি সকলের মন পাওয়া যায়? আজকের অনুষ্ঠান তাদের জন্য যারা হাজার করেও কারো মন পান না। অনেক মানুষ আছেন, বিশেষ করে মেয়েরা, যারা হাজার চেষ্টা করেও কারো মন পান না। প্রিয়জন অকারণে ভুল বোঝে, দূরে সরে যায়, অনেক সময় এগুলি ঘটে। করুন এই উপাচার, আপনার মতেই চলবে আপনার প্রিয় মানুষ, মিটে যাবে সব অকারণ ভুল বোঝাবুঝি। তবে 18 বছরের ছোট কোনো মেয়ে এটা করবেন না। যে কোনো শনিবার এই ক্রিয়াটি আরম্ভ করতে হবে। যে কোনো একজনের জন্যই এক সময় একবার করা যাবে, যে কোনো একজনের জন্যই এক সময় করা যাবে। কি কি উপকরণ লাগবে লিখে নিন। প্রদীপ, সর্ষের তেল, পোলতে, রক্তচন্দনের মালা। রক্তচন্দনের মালা আপনারা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। লাল রঙের আসুন অথবা লাল কাপড়। সূর্য অস্তের পর শুদ্ধ বস্ত্রে লাল রঙের আসনে পশ্চিম দিকে মুখ করে বসুন। সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে লাল রঙের আসনে পশ্চিম দিকে মুখ করে বসবেন। সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। রক্তচন্দনের মালায় মন্ত্রটি জপ করতে হবে। ঋতুচক্র চলাকালীন মেয়েরা কিন্তু এই ক্রিয়াটি করতে পারবেন না, তখন বন্ধ থাকবে। যারা এই ক্রিয়াটি করবেন তারা অবশ্যই প্রতিদিন মহাকালের বাহন কুকুর অর্থাৎ রাস্তার পথ কুকুরদের খাবার দেবেন। তন্ত্র এবং তন্ত্রক্রিয়ার সাথে কিন্তু কুকুরের সম্পর্ক দীর্ঘদিনের। তাহলে কি করতে হচ্ছে? শনিবার সূর্যাস্তের পর ক্রিয়াটি আরম্ভ করতে হবে।
একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। শুদ্ধ বস্ত্রে লাল আসনে বসে রক্তচন্দনের মালায় নিম্ন মন্ত্রটি আরম্ভ করতে হবে। অন্তত 90 দিন ক্রিয়াটি করতে হবে। মাঝে বন্ধ হতে পারে ঋতুচক্রের কারণে। যারা অধিক ফল চাইছেন, 90 দিন করার পর মনে হচ্ছে পরিবর্তন পাচ্ছেন, তারা আরও ফল চাইছেন, তারা কিন্তু এটিকে চালিয়ে যেতে পারেন। এখন বড় প্রশ্ন হল, কার জন্য আপনি করতে পারেন? একসঙ্গে কি একাধিক ব্যক্তির নামে করা সম্ভব? এটি কিন্তু একটি বড় প্রশ্ন। আপনি করতে পারেন, আপনি করতে পারেন আপনার স্বামীর নামে, বয়ফ্রেন্ডের নামে, প্রিয় বন্ধুর নামে, পিয়াসের নামে, সন্তানের নামে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, হবু বর, যে কোনো প্রিয়জন এবং কর্মক্ষেত্রের প্রয়োজনীয় কেউ, হতে পারে আপনার বস, আর একসাথে একাধিক ব্যক্তির জন্য করা যাবে না। এটা মাথায় রাখবেন, একসাথে একাধিক ব্যক্তির জন্য কিন্তু করা যাবে না, একসাথে এক সময় যে কোনো একজনের জন্য করা যাবে। বাড়িতে যদি গণপতির ছবি বা মূর্তি থাকে, তার সামনে বসে করতে পারলে অতি উত্তম। যার পক্ষে সম্ভব নয়, তিনি গোপনে ঘরে বসেও নিয়ম মেনে করতে পারেন। আমি একটি মন্ত্র বলছি, ওম নমো বীর বৈতালায় সহস্র বুজায় হুঙ্কারায় আদি পুরুষায় অমুক আকর্ষণ পুরু পুরু সোয়াহা। মন্ত্রটি আমি আপনাদের সামনে আরও একবার বলছি, ওম নমো বীর বৈতালায় সহস্র বুজায় হুঙ্কারায় আদি পুরুষায় অমুক আকর্ষণ পুরু পুরু সোয়াহা। অমুকের জায়গায় তার নাম হবে যাকে আপনি আপনার অনুকূলে আনতে চাইছেন। মনে রাখবেন কয়েকটি কথা, রাস্তার পথ কুকুরদের সাধ্যমতো খাবার দিতে হবে যদি আপনি এই উপাচারটি করেন। এটি একটি মহাশক্তিশালী তান্ত্রিক মন্ত্র ও উপাচার। অপ্রয়োজনে অকারণে এই মহা উপাচার প্রয়োগ করবেন না। যারা এই উপাচারটি পালন করবেন, অবশ্যই অনুষ্ঠানটি একাধিকবার দেখবেন, কোনো ভুল করবেন না। কেবলমাত্র মহিলাদের জন্যই করণীয় কিন্তু এই উপাচারটি, পার্টিকুলারলি মহিলাদের জন্য। যারা উপাচারটি পালন করছেন অবশ্যই জানাবেন কেমন থাকছেন। যাদের জন্মছকে একাধিক গ্রহদোষ রয়েছে, সম্ভব হলে কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন। বিয়ে করার আগে জটক বিচার অবশ্যই করিয়ে নেবেন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। সবসময় একটা কথা বলবো, ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, এবং মাথায় রাখুন জীব সেবা, শিব সেবা। বাবা মায়ের সাধ্যমতো যত্ন নিন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।